হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলে ইংরেজি সাহিত্যের যে পিরিয়ডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, যাতে খুব অল্প সময়ে ইংরেজি সাহিত্যের যে পিরিয়ডগুলো আছে এগুলো মনে রাখা যায়। আমরা যারা বিসিএস পরীক্ষা দিব ওদের আসলে মানে এত পরিমাণ প্রেশার থাকে যে মানে একটা এক জায়গায় পড়ি আরেক জায়গায় ভুলে যাই, এরকম একটা অবস্থা। কিন্তু আমি এমনভাবে মানে এটা উপস্থাপন করার চেষ্টা করবো যাতে আমরা আর একবার পড়ার পরে যাতে না ভুলতে হয়, সেই জায়গায় আমি আজকে শুরু করতেছি। আশা করি সবার ভালো লাগবে। যদি আমার ভিডিওটি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি শুরু করি আজকে ইম্পর্টেন্ট পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচারে। আমি একটা গল্প আকারে শুরু করতে চাই। তো আমি বলবো যে আমরা আসলে আদিম যুগ থেকে বর্তমান যুগে এসে পৌঁছেছি। তো আমরা আদি যুগে যে মানুষগুলো ছিল আসলে সেই মানুষগুলোকে গুহামানব বলা হতো। আদি যুগে ছিল বিধায় আমরা এখন থেকে আমরা আদি যুগের কথা যদি কল্পনা করি তার মানে অবশ্যই তারা ওল্ড মানে অবস্থায় ছিল, মানে তারা পুরাতন ছিল। তার মানে সেই জায়গায় আমরা লিখতে পারি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডটা 450 থেকে 1066 পর্যন্ত সময়সীমা ছিল। এটা 450 থেকে 1066 পর্যন্ত এটা সময়সীমা ছিল। এই যুগকে আবার দ্য অ্যাংলোস্যাক্সন পিরিয়ডও বলা হয়। অ্যাংলোস্যাক্সন পিরিয়ড বলারও একটা কাহিনী আছে। অ্যাংলোস্যাক্সন পিরিয়ড বলা হয় সেই যুগে স্যাক্সন, জোট এবং ফ্রিসিয়ান এই তিনটা জাতি ছিল জার্মানির। তারা কি করেছিল, তারা ইংল্যান্ডের যে ইংল্যান্ডকে তারা শাসন করতো আর কি, মানে ইংল্যান্ডকে তারা দখলে রেখেছিল, সেই জন্য এই যুগটাকে দ্য অ্যাংলোস্যাক্সন পিরিয়ডও বলা হয়। দেন হচ্ছে আমরা আদিম যুগ থেকে আমরা মধ্যযুগে প্রবেশ করলাম। মধ্যযুগে প্রবেশ করার মানে মানে মিডল, মধ্যযুগ মানে হচ্ছে মিডল, মানে হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এই মিডল ইংলিশ পিরিয়ডটা আমি যে জায়গা থেকে শেষ করবো আর কি, সেই জায়গা থেকে আবার শুরু হবে 1066 থেকে 1500 পর্যন্ত, এটা সময়সীমা ছিল। দেন একটা কি হলো, আমরা মানে এমন একটা যুগে এটার পরে আমরা এমন একটা যুগে প্রবেশ করলাম যেটা হচ্ছে গিয়ে আমাদের মানে নিজের নিজের মধ্যে বোধ জাগালো যে আমরা আসলে একটা করা কিছু করা উচিত, মানে আমাদের পুনর্জন্ম দিল আর কি। মানে পুনর্জন্ম মানে হচ্ছে গিয়ে মানে রিভাইভেল বা হচ্ছে রিবার্থ মানে আমরা পুনর্জন্ম পেলাম। এই যুগটাকে আমরা রেনেসাঁ পিরিয়ড বলবো। রেনেসাঁ বানানটা আসলে অনেক কঠিন, সেটাকে মানে সহজ অবশ্যই মনে রাখতে হবে। রেনেসাঁ বানানটা REN AI SSANCE, তার রেনেসাঁ পিরিয়ড। এই রেনেসাঁ পিরিয়ড মানে হচ্ছে কি পুনর্জন্ম, মানে আমাকে নতুন করে সে জন্ম দিল, আমাকে মানে কিছু একটা করতে হবে, এরকম একটা জন্ম দেওয়া। এটা হচ্ছে 1500 থেকে 1660 পর্যন্ত, এটা সময়কাল 1500 থেকে 1660 পর্যন্ত। দেন হচ্ছে যখন আমার এরকম একটা জন্ম নিল মনের মধ্যে যে আমাকে একটা কিছু করতে হবে, তার মানে অবশ্যই আমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত হইতে হইলে অবশ্যই আমাকে স্কুলে যেতে হবে, স্কুলে গেলে অবশ্যই আমাকে ক্লাস করতে হবে। তার মানে হচ্ছে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা হচ্ছে 1660 থেকে 1798 সাল পর্যন্ত, 1660 থেকে 1798 সাল পর্যন্ত এই যুগকে আমরা দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলবো। দেন হচ্ছে আমি যখন ক্লাসে গেলাম, আসলে এমনিতে যা হয় আর কি, স্কুলে গেলে যাওয়ার পর মানে এই বয়সী ছেলেমেয়েরা আর কি একটু রোমান্টিক হয়ে পড়ে আর কি। তো এই তারা মানে মানুষ ক্লাসে যাওয়ার পর নিজেদের মধ্যে মানে রোমান্টিসিজম খুঁজে পাইলো আর কি, তখন তার মানে প্রেমে পড়ে গেল, তার মানে তারা রোমান্টিক হয়ে গেল। তার মানে এই যুগটাকে আমরা বলবো তার রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ডটা 1798 থেকে 1832 সাল পর্যন্ত, 1798 থেকে 1832 সাল পর্যন্ত এই সময়সীমা। দেন হচ্ছে যখন রোমান্টিক হয়ে গেল তখন তারা মানে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল, তার মানে তারা মানে জয় করেছে জিনিসটাকে, তার মানে তারা ভিক্টোরি সাইন দেখালো। ভিক্টোরি সাইন মানে হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়সীমা হচ্ছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত,
1832 থেকে 1901 সাল পর্যন্ত এটা সময়সীমা দেন হচ্ছে মানে যখন তারা জয় করলো তখন মানে তারা তো স্কুলে ভর্তি হয়েছিল এই জন্য যে মডার্ন হওয়ার জন্য নিজেদের মানে পুনর্জন্মের জন্য কিছু শিখার জন্য তারপরে তারা ফিল করতে পারলো যে তারা মডার্ন হয়ে গেছে দ্য মডার্ন পিরিয়ড এই মডার্ন পিরিয়ডের সময়সীমা হচ্ছে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত দেন হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা হইলো তারপরে তারা মানে তারা তো মডার্ন ছিল বাচ্চা কাচ্চাগুলো তার পোস্ট মডার্ন মানে আরো মডার্ন হয়ে গেল তার মানে কি হলো দ্য পোস্ট মডার্ন পিরিয়ড এটা হচ্ছে 1939 থেকে প্রেজেন্ট মানে বর্তমান পর্যন্ত এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এগুলো আপনি মানে একবার দেখলি মনে রাখতে পারবেন এটাই আমার আমি আশা করি আর কি এই আজকে আমার এই পর্যন্ত ভিডিও থ্যাংকস এভরিওয়ান